সালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি জি সাহেব, আমার প্রশ্ন হলো, আমাদের এলাকাতে কে একটা মানে বলছেন? অসুখটা প্রায় সবাইকেই হয়। কে বলছেন, কোথা থেকে? জি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আবু তাহের? জি হ্যাঁ, জি জি বলেন। বলছিলাম আমাদের একটা ওই যে একটা মানে অসুখ হয়, সবাইকে হয় ছোট বড়, যে কি হয়? অসুখের নাম হচ্ছে পথ বা পানি বসন্ত। জি 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 বস। হ্যাঁ হ্যাঁ, পানি বসন্ত। জি হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা বিষয়ে মানে আমাদের এই সমাজে এলাকাতে কিছু একটা মানে মেয়েদের ধারণা আছে, যেমন এটা হলে ওই নদীর জল নিয়ে এসে তা শরীরে ছিটানো হয়, বা নিম পাতা তার বিছানায় ছড়িয়ে রাখা হয়, বা এটা তার 5-6 দিন পরে যখন ভালো হয়, এইটা ওই ভালো হওয়ার পরে ওই 7 রকম মিষ্টি নিয়ে এসে তাকে খাওয়ানো হয়। এইগুলো স্যার হ্যাঁ, তাকে জায়েজ হবে কি না এগুলো করা? 7 রকমের মিষ্টি বাজার থেকে নিয়ে এসে তাকে খাওয়াবে, যা খেতে চাইবে তা খাওয়াবে, না হইলে হ্যাঁ 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 অঙ্গহানি স্যার, হবে, শয়তান চোখ নিয়ে যাবে, নাই হাত পা নিয়ে যাবে, এইসব ধারণা ছোট থেকে শুনেছি। এসব গোমরাই বেদাত, শিরক বেদাত, এবং এগুলি হচ্ছে টোটকা ফোটকা, এগুলো শিরক। যেগুলি মাধ্যম না সেগুলিকে মাধ্যম মনে করা শিরক, শিরকে আসগার কমপক্ষে ছোট শিরক, আর ছোট শির কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। অলৌকিক লক্ষণ বলে কিছু নেই। তারপরে এসব টোটকা, এটা হইলে এটা করতে হবে, যদি আপনার শরীয়াও না বলে। শরীয়ত বলছে না যে এগুলি মাধ্যম উপায়, আর মেডিকেল সায়েন্সও বলছে না যে, যেমন মেডিকেল সায়েন্সও বলছে যে জ্বর হইলে ফিফাডল প্যানাডোল অ্যানালজেসিক ওষুধ, এটা হচ্ছে তাই জ্বর ভালো হওয়ার মাধ্যম, ব্যথা ভালো হওয়ার মাধ্যম। তো শরীয়তে না থাকলে সেটা করা যাবে, কিন্তু যদি এমন কিছু করে মানুষ যেটা মাধ্যম হিসাবে শরীয়তে কোরআন হাদিসও বলা হয়নি, ওহিতো বলা হয়নি, আর সায়েন্সও বলা হয়নি, মানে পরীক্ষিত না, তাহলে এইরকম টোটকা ফোটকা যত আছে আমাদের সমাজে সবগুলি শিরক, সবগুলি শিরক। যেটা কারণ না, মাধ্যম না, উপায় না, সেটাকে উপায় মনে করা, এটা হচ্ছে শিরক। এই পক্স হলে কি করতে হবে? তাহলে এই নিম পাতা দিয়ে আপনাকে এই করতে হবে, ঠান্ডা করতে হবে, অথবা নদীর পানি নিয়ে সেই করতে হবে, আর তারপরে যখন ভালো হয়ে যাবে তখন তাকে 7 রকমের বাজারে মিষ্টি নিয়ে এসে খাওয়াইতে হবে, মন ভরে খাবে। সমস্ত শিরক, এগুলো শিরক, এরা পথভ্রষ্ট যারা এগুলো কাজ করে। আল্লাহ দান করে।